কমিটির নেত্রী, তাড়াতাড়ি বাইরে না। কেরামত ভাই না কত গুন্ডাই জাগরণ করো আর তুমি নিজে ঘুমাও, এইভাবে ঘুমাইলে সব লইয়া যাইব। এই দেখো দেহ তো টাংটা চিনুনি দেহ। তুমি যেটা ফিরে পাইছো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এটা ঘরে লয়ে যাও, আমি গেলাম। গ্রামবাসী জাগো। ঠিকই কইছে, এটা যখন বড় হইব বাচ্চা দিব তখন আমরা দুধ খামো। দুধ খাওয়াই চান্দু ভাই, আমার কানের লত্তিটা কি অহন কি কানের লোকে আছে, কাল্লা একটু দেখ না ভাই। আমি তো স্যার ঘুরাই দেখতেছি না ওস্তাদ। অগ মাফ করে দাও, হাজার হইলে কলিক তো কান মশলাইতে আমার বিবেকে লাগতেছে। সাবধান, বরকার পিছনে কিন্তু অনুসন্ধানী টিম নামছে, যদি ধরা খাই বরকার চুরির অপরাধে কিন্তু আমাকে ক্রাঞ্চার তৈরি।
ওস্তাদ ওই সামাজিক দায়িত্ববোধের যে ব্যাপারটা, সামাজিক উন্নয়নমূলক কাজে তো নিজেদের ইনভলভ করতে পারতাছি না। পারবা কেমনে? গরু ছাগল ভেড়া মুরগি এসব পরকা চুরি করলে তো আর সামাজিক উন্নয়নমূলক কাজ দরিদ্রের সেবা করা যাবে না। বলবতাই মানতে হবে। কালকের ট্যান্ডার ভিতরে মনে হয় অনেক দামি দামি জিনিসপত্র আছে। ওরে হালামি কে তুই? এইভাবে যদি এক এর পর এক আমরা ফেলুর হইতে পারি, আমাকে প্ল্যান করলাম সব শেষ। এই যে একটা বড় বিদ্যা, এইখানে যদি আমরা ফেলুই আর আমি টাউন থেকে ট্রেনিং নিয়ে আইসা, যদি আমি এক এর পর এক ফেলুই আমার মান সম্মান থাকবো। আমার কি না পড় আছে নাকি? আমি কাল লোক আবার কথা কম। তুমি কাম করছো কেন? গোলাপি কই? গোলাপি যখন কপি বেচতে গেছে দোকানে, তুমি এখন হিনাইছো কেন? দোকানে যাও, কপি খাও গিয়া। আরে নানি, আমি তো আসছি তোমার কাছে। গোলাপি তো দোকানে নাই, গেছে জাগরণে মিটিংয়ে। আরে তোমার লগে আমার জরুরি কথা আছে। কালকে বাড়িতে চোর আইছিল, আমার লিগে কিচ্ছু নিবার পারে নাই। চোর আইছিল? আরে নানি কও কি? হাতেই দেখি। নানি তুমি না চোখে কিছু দেখো না? এগুলো দেখলে কেমনে? দেখি মজা দিনি। আরে না, এগুলো হইতে যে তোমার মনে করো যে জিনাতমান পার্মানেন্ট ববিল লাগা লাগে না, সেরকম কসমেটিক্স। কসমেটিক? কসমেটিক্স? কসমেটিক কি করে? আরে দাদি, আরে নানি, কসমেটিক দিয়ে সাজসজ্জা করে নায়িকা সাজবা, নায়িকা লিপস্টিক ঠোঁটে লাগাবা, মুখে ব্লাশন লাগাবা, এটা লাগাবা, সেটা লাগাবা। আমার দিকে চোখ দিদি, আমার দিদি, এইবার আমি গোলাপি দেখাবো শাসন করে কয়। এ নানি, সব একলা একলা মাইকো না, আরে গোলাপির কিছু দিও। এইবার এবার গোলাপিরে দেখামু সাজন করে কয়। সব কথা তো আমি গোলাপিরে সামনে সামনে বলতে পারি না, তুমি একটু কয়ে দিও, আমার শরম লাগে। আরে নানি যাই তাহলে। দোকানে যাই দেবো, মেলা কাম পড়ে আছে। তবে যে কথা করছি নানি, সেটা কিন্তু মনে রাখবা। ওই আমার একটা ডিজাইন লাইন দিস না, পানি খাইবা হয়ে যাব। আমার বড় চোরের বউ কইবা না। চোর
রাসনার বউ কইব নাকি জমিদারের বউ কইব? শুনছো, রাক্ষসের বউ কই কি? এই মর্যাদা খবরদার, আমার বউরে রাক্ষসের বউ কবি না। কইলে কি করবা? তোর জামাই রে তুইলে একটা আছার দিম। হ্যালো ভাই, তুমি কি হাসা হাসাই আমার লোকে গায়ের জোর দেখাইবার চাও? হ্যাঁ, তোর বউয়ের লোকে তো গায়ের জোর দেখাইতে পারব না, তাই তোরই দেখাবো। তুমি খারাপ রসু গিলি গা, তুমি বেড়া না, তুমি যাও, তুমি যা দেখাও, যাও। ঠিক আছে, যা জুতা গলা দেখিস। এই সরো দেখি, আমিও দেখাইতাছি, আমিও পারি। সত্যি সত্যি আসার দিও আমি হমু ফাঁসির কেসের আসামি, তুমি হইবা বিধবা, দরকার নাই, বাড়ি যাই, আর আমি পরে দেখা লমু। লও খারাও কিছু বলবে? শুনেন, আজকে আপনি আপনার সাইকেলে চড়াইয়া আমারে বাড়ি পৌঁছাই দিবেন, বুঝছেন? চলেন। না, আমার সাইকেলে তো তোমাকে নিতে পারবো না। কে নিতে পারবেন না কেন? না মানে তুমি বসলে না আমি ঠিক ব্যালেন্সটা রাখতে পারবো। আপনার সমস্যাটা কি? দুনিয়ার মানুষের সাইকেলে যদি কোনো মায়া মানুষ ওঠে তাহলে পঙ্খিরাদের মতো চলে, আর আপনার সাইকেলে ব্যালেন্স রাখতে পারবেন না। ব্যালেন্স রাখতে পারবেন না কেন? চলেন, আমি ব্যালেন্স রাখবো। সুন্দরবনকে ভোট দিন, আপনারা সবাই সুন্দরবনকে ভোট দিন। আরে আমাদের দেশ থেকে সবুজ হারিয়ে যাচ্ছে, এই সোনার বাংলাকে বাঁচিয়ে তুলতে হবে, সবুজে সবুজে ভরে তুলতে হবে। অবুন দাও না একটা দোতলা সিগারেট, আয়েস করে টানমু। কেমন ভাই? প্রথম কথা হইলো কালকে তুমি যে আমার উপকার করছো তার জন্য তোমাকে মেলা 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 ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হইলো এই জায়গায় সিগারেট খাওয়া নিষেধ, তুমি দেখো না বোর্ডে লেখা, ওই দেখো। ও, খাওয়া নিষেধ? হ্যাঁ, তোমার বিক্রি নিষেধ না? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তাহলে ওই জায়গায় বড় করে লেখা দাও যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ল ইজ ল, আমি তোর অমান্য করতে পারি না। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক গোলাপি। কেরামত ভাই কি কয়? কেরামত ভাই কয় ল ইজ ল, তিনি আইন অমান্য করবেন? অবশ্যই করবে না, আইন অমান্য উনি করতে পারেন। ও গোলাপি, তোকে তোকে গুড নিউজ দেওয়া হয়নি, আমার যে ডিশের তারগুলো চুরি হয়েছিল কেরামত ভাই সেটা আমার বাই করে দিছে। তাই নাকি? আল্লাহ, কালকে তো আমারও ট্যাঙ্ক চুরি হয়ে গেছিল, সেটাও তো কেরামত ভাই পাওয়া দিছে। আরে বাহ বাহ বাহ, ইয়েস আলে, তাহলে তো কেরামত ভাইকে একটা ফার্স্ট ক্লাস করে কফি খাওয়ানো উচিত, যাবো না? কফি খাইয়া তোমাকে দুইজনের মূল্যবান সময় তো আমি নষ্ট করবার চাই না, তোমাকে টাইম ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে আমি যাই। অবুন একটা দোতলা সিগারেট দে না। দাও না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই কানে রাখতে বেলা কোন ঠিরু দামটা দিয়ে দিও। আরে কোনো ব্যাপার না। ওরে আকাশ বাতাস তালে চলে, কেরামত চলে বেতালে, ওই আকাশ বাতাস তলে তলে টেডাং টেডাং টাং, সাসপেন্স ড্রামা রে গোলাপি, লোকটা কিন্তু রহস্যজনক আছে, সাসপেন্স। একবার দে, তোর ডিশের কোনো সমস্যা নাই তো? আরে সমস্যা থাকলে আমায় বল,
আমি সব ডিশ ঠিক করে দিব। না, ডিশ ঠিকই চলতেছে, আর সব চ্যানেলগুলো ঠিক আছে। তো ওই যে গানের চ্যানেল, মিউজিক চ্যানেল যেটা, ওইটা একটু টিউনিং করে দিও। আরে শালা গোলাপি, তোর লাগে খালি গানের চ্যানেল কিসের জন্য? ওয়ার্ল্ডের সব চ্যানেল আমি টিউনিং করে দেব। তবে 60 দশক এবং 70 দশকে রাজ্জাক কবরী যা করেছে না, আহা, মনে হয় এখনো সেই স্মৃতি, সেই দৃশ্য। আরে সেই 60 দশক নিয়ে পুরো রয়েছে, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট। ওই একটু কালারে আসো, রঙিন হও, রঙিন। সাদা কালো চিনলে না গোলাপি? তুমি সাদা কালো চিনলে না? আহা কি অসাধারণ গান! তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, টু 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 টু, আমারও স্বপন আধো জাগর, চিরদিন তোমারে চিনি। আরে এরকম গানই তো আর তৈরি হয়নি। নাম আমার মুবারক দিস, সব হয়ে যাবো গান, যতই খাইবি দিস। দেখ ফার্স্ট ক্লাস করে একটা কফি দে, কফি খাই। আহা হা, তোর কফি এ যেন কফি নয়, এ যেন ফুলকপি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী।